হ্যালো গাইস, স্কুল টাইমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ সোলানা। আমি আজকে কথা বলবো বিগত সালের যত সরকারি ব্যাংকের সিনিয়র অফিসারে এবং কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসারে যত আইসিটি কোশ্চেন আছে সেইগুলো বিশ্লেষণ সহকারে ব্যাখ্যা সহকারে আমি আজকে আলোচনা করব। আশা করি আপনারা অনেক অনেক উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। ইনফরমেশন অন এ কম্পিউটার ইজ স্টোরড অ্যাজ হোয়াট, অর্থাৎ ইনফরমেশন কম্পিউটারে কী হিসাবে স্টোর করা হয়, সেটা হচ্ছে ডিজিটাল ডাটা হিসেবে স্টোর করা হয়। এ ওয়ার্ড ইন এ ওয়েব পেজ দ্যাট ওয়েন ক্লিকড ওপেন্স অ্যানাদার ডকুমেন্ট। আমাদের আমরা যখন ওয়েব পেজে বিচরণ করি, তখন ওয়েব পেজের মধ্যে যখন একটা আর্টিকেল পড়ি বা সামথিং কিছু পড়ি, তখন কোনো ওয়ার্ড দেখবেন যে নীল কালার থাকে। যখন এটার মধ্যে আমরা ক্লিক করি, নতুন করে একটা ওয়েব পেজ বা একটা ডকুমেন্ট কী হয়ে যায়, ওপেন হয়ে যায়। সেটাকে বলা হয় হাইপার লিঙ্ক। আমি আপনাকে একটু দেখাইয়া দিচ্ছি। হ্যাঁ, যেরকম দেখেন এই জায়গায় কিন্তু নীল কালারের, রাইট? এই জায়গায় আমি যদি ক্লিক করি, তখন দেখা যাবে যে নতুন করে আরেকটা ডকুমেন্ট ওপেন হবে, যেরকম প্রাইভেট ব্যাংকিং। হোয়াট ইজ প্রাইভেট ব্যাংকিং? আলাদা করে একটা নতুন করে একটা ডকুমেন্ট অর্থাৎ ওয়েব পেজ ওপেন হয়েছে, তো এটাকে বলা হয় হাইপার লিঙ্ক। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টার্ম অফ ইনফরমেশন টেকনোলজি? ইনফরমেশন টেকনোলজির টার্ম নয় নিজের কোনটি, সেটা হয়েছে লাইট স্টোরেজ। লাইট স্টোরেজ ইনফরমেশন টেকনোলজির কোনো একটা টার্ম নয়। কালেকশন অফ রিলেটেড ইনফরমেশন স্টোরড অ্যান্ড ডিলড উইথ অ্যাজ এ ইউনিট। রিলেটেড ইনফরমেশনের সংগ্রহটা যখন একটা ইউনিট হিসেবে স্টোর হয়, সেটাকে আমরা বলবো ফাইল। ঠিক আছে, ফাইলের মধ্যে রিলেটেড ইনফরমেশনগুলো একসাথে কি হয়, একটা ইউনিট হিসেবে স্টোর করা হয়। Documents, movies, images and photographs etc. are stored at a file server. অর্থাৎ কথা হচ্ছে ডকুমেন্ট, মুভিজ, ইমেজ, ফটোগ্রাফ যাই কিছু বলি, এগুলি স্টোর করা হয় কিসে? ফাইল সার্ভারে। ইউএসবি ইজ হুইচ টাইপ অফ স্টোরেজ ডিভাইস? ইউএসবি হলো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। ইউএসবি এর ফুল ফর্মও মাঝে মধ্যে এসে থাকে। ইউএসবি এর ফুল ফর্ম হয়েছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। Which function key is used to check spelling? নিচের এই চারটা অপশনের মধ্যে কোন ফাংশন কি দিয়ে স্পেলিং চেক করা হয়, সেটা হয়েছে F7 দিয়ে আমরা কি করতে পারি, স্পেলিং চেক করতে পারি। What is a portion of a document in which you set a certain page formatting option? সেটা হচ্ছে সেকশনের মাধ্যমে, অর্থাৎ সেকশন ব্রেকের মাধ্যমে আমরা এক একটা পেজ এক এক ফরম্যাটে আমরা কি করতে পারি, সাজাতে পারি। সুতরাং এটা পসিবল হয় সেকশন ব্রেক। হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রাফিক সলিউশন ফর ওয়ার্ড প্রসেসরস? ওয়ার্ড প্রসেসরের জন্য নিচের কোনটি একটি গ্রাফিক সলিউশন, সেটা হয়েছে ক্লিপ আর্ট। ওয়ার্ড প্রসেসর গ্রাফিক সলিউশন হয়েছে ক্লিপ আর্ট। বাই ডিফল্ট অন হুইচ পেজ দ্য হেডার অ্যান্ড ফোটার ইজ প্রিন্টেড? সবসময় খেয়াল রাখতে বাই ডিফল্টে প্রত্যেকটা পেজে অন এভরি পেজ হেডার অ্যান্ড ফোটার কি হয়, প্রিন্টেড হয়। Graphics picture that represent an object like file, folder, etc. আর সেগুলোকে বলা হয় আইকনস। অর্থাৎ গ্রাফিক্স পিকচার যখন আমরা ল্যাপটপ বা কম্পিউটার ওপেন করি, যে উইন্ডোতে বিভিন্ন ফাইল ফোল্ডার থাকে, ঠিক আছে, সেগুলোকে আমরা আইকনস বলে থাকি। The memory size in mainframe computer and advanced technology microcomputer are expressed as a megabytes. ঠিক আছে, বোঝা গেছে কিনা? মেইনফ্রেমের মেমোরি সাইজ যদি আমরা বলি এবং অ্যাডভান্স টেকনোলজির যে মেমোরি সাইজ বলি, সেগুলো মেগাবাইটস। মেগাবাইটসকে এখন টেরাবাইট, পেটাবাইটও পাওয়া যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে কিনা? তো এই জায়গার অপশনগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা আমরা মেগাবাইটসই আনসার করতে পারি। হুইচ নেটওয়ার্ক প্রোটোকল ইজ ইউজ টু সেন্ড ইমেল? ইমেল পাঠানোর জন্য আমরা নিচের কোন প্রোটোকলটি ইউজ করে থাকি, সেটা হচ্ছে SMTP প্রোটোকল। যেটা আছে সেই প্রোটোকলটা আমরা ইউজ করে থাকি। SMTP হলো শর্ট মেসেজ ট্রান্সফার প্রোটোকল। ইমেলকে রিসিভ করার জন্য, ঠিক আছে, ইমেলকে রিসিভ করার জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয়, সেটা হচ্ছে POP3 ইমেল রিসিভ করার। দ্য প্রোগ্রাম কম্পিউটার লার্জ ফাইল ইনটু স্মলার ফাইল, অর্থাৎ নিচের কোন প্রোগ্রামটি বড় একটা ফাইলকে ছোট একটা ফাইলে কনভার্ট করে, সেটা হচ্ছে WinZip। ঠিক আছে, এগুলোকে কম্প্রেসড প্রোগ্রাম বলা হয়। কম্প্রেসড প্রোগ্রাম হয়েছে এগুলো হচ্ছে কম্প্রিহেনশন প্রোগ্রাম, যেটা এগুলো হচ্ছে বড় ফাইলকে ছোট ফাইলে কি করে, সংকুচিত করে। which components appear in the initial Windows startup display. অর্থাৎ ইনিশিয়াল উইন্ডোজ স্টার্টআপ ডিসপ্লেতে যে কম্পোনেন্টগুলো আসে সেগুলোকে বলা হয় টাস্কবার। which of the following is an example of utility? কথা হইছে নিচের কোনটা একটা ইউটিলিটি প্রোগ্রাম। অ্যান্টিভাইরাস একটা হইছে ইউটিলিটি প্রোগ্রাম। অ্যান্টিভাইরাস ব্যতীত ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, ফাইল হ্যান্ডলার, এরকম আরো অনেক কিছু আছে ইউটিলিটি প্রোগ্রাম হিসেবে ইউজ করা হয়। How can you update the values of formula cells if auto calculate mode of Excel is disabled? অর্থাৎ এক্সেলের auto calculate মোডটা যদি ডিসেবল থাকে তাহলে কোনটার মাধ্যমে তুমি ভ্যালুসগুলা ফর্মুলা সেলসের ভ্যালুসগুলা আপডেট করতে পারবা, সেটা হচ্ছে F9 এই যে টুলটা বা ফাংশন কিটা আছে সেই ফাংশন কির মাধ্যমে আমরা কি করতে পারবো, আপডেট করতে পারবো। F9 টুলকে বলা হয় মেজারমেন্ট টুল। Which of the following Excel screen components cannot be turned on or off? নিচের কোন Excel screen components কখনো বন্ধ বা অফ হতে পারে না? সেটা হলো এই তিনটার একটাও না, তো সঠিক উত্তর হবে none. Which enables us to send the same letter to different person? এর তিনটা অপশনের মধ্যে একটা অপশন একটা সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আমরা একই লেটার বিভিন্ন পার্সনের কাছে একই সময় একই টাইমে ইজিলি পাঠাতে পারবো, সেটা হইছে মেইল মার্ক। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য সেকশন ব্রেক অপশন? সেকশন ব্রেক অপশন ওড পেজে পাওয়া যায়, নেক্সট পেজে পাওয়া যায়, ইভেন্ট পেজে পাওয়া যায়, কিন্তু প্রিভিয়াস পেজে পাওয়া যায় না। তো সঠিক উত্তর হবে প্রিভিয়াস পেজ। হোয়াট ফিচার্স উইল ইউ ইউজ টু অ্যাপ্লাই মোশন ইফেক্ট ইন বিটুইন a slide exist and another enters? একটা স্লাইড অফ হওয়ার পর একটা স্লাইডে যখন আমরা প্রবেশ করি তখন যে মোশন ইফেক্টটা দেওয়া হয় সেটাকে বলা হয় স্লাইড ট্রানজিশন। হুইচ অফ দ্য ফলোইং ফন্ট ইফেক্ট ইজ নট অ্যাভেলেবল ইন পাওয়ার পয়েন্ট ফন্ট ডায়ালগ বক্স? পাওয়ার পয়েন্ট ফন্ট ডায়ালগ বক্সের মধ্যে আমরা কোন ফন্ট ইফেক্টটা পাই না, সেটা হচ্ছে স্ট্রাইক থ্রো। The shortcut key for activating reference tab at tab কে open করার জন্য activate করার জন্য যে shortcut key হইছে সেটা হইছে alt plus s। alt plus w এই জিনিসটা অনেকবার এসে থাকে। alt plus w দিয়ে হইছে কোনো উইন্ডো বা কোনো মোড মুছে দেওয়ার জন্য alt plus w ইউজ করা হয়। Identifies a cell in MX Excel। MX Excel এ একটা সেলকে আইডেন্টিফাই করে কি অ্যাড্রেসের মাধ্যমে, কি কিছু বোঝা গেছে? অ্যাড্রেসই হইছে যেটাকে একটা এমএস এক্সেলের একটা সেলকে আইডেন্টিফাই করে। শুধু এমএস এক্সেলের ক্ষেত্রেও না, মেমোরির ক্ষেত্রে মেমোরিতে সেল থাকে, মেমোরি সেলগুলোও আইডেন্টিফাই করা হয় অ্যাড্রেসের মাধ্যমে। এ মাইক্রো কম্পিউটার অর মিনি কম্পিউটার ইজ দ্য কন্ট্রোলার ইউনিট অফ সিএনসি। সিএনসির ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার নাম্বার কন্ট্রোল। অর্থাৎ হচ্ছে কম্পিউটার নাম্বার তাত্ত্বিক অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক যে নিয়ন্ত্রণ ব্যবস্থা। ম্যাক্রোস অ্যালাউ দ্য ইউজার টু অটোমেট ফ্রিকোয়েন্টলি ইউজড ফরম্যাটিং সেটিং। অর্থাৎ কোনো কাজ যদি রিপিটলি করা হয়, বারবার করা হয়, সেটা যদি বারবার করলে সময় সাপেক্ষ সেটা অটোমেটিকলি যেতে হয়, সেজন্য ম্যাক্রোস ইউজ করা হয়। ইন এমএস পাওয়ার পয়েন্ট দ্য স্লাইড শর্টার ভিউ ডিসপ্লেড স্লাইড ইন থাম্বনেল ফর্ম। থাম্বনেল ফর্মে কী করা হয়? ডিসপ্লে করা হয়। যখন আমরা স্লাইড শর্টার করি তখন প্রত্যেকটা স্লাইড থাম্বনেল ফর্মে চলে আসে, কি বিষয়ে বোঝা গেছে? কম্পিউটার মনিটর ইজ অলসো নোন অ্যাজ BDU। BDUর ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। হুইচ ওয়ান ইজ দ্য রেজাল্ট অফ দ্য আউটপুট গিভেন বাই কম্পিউটার? একটা জিনিস মনে রাখতে হবে, কম্পিউটার ইনপুট হিসাবে ডাটা নেয় এবং সেটাকে প্রসেস করে এবং আউটপুট হিসেবে দেয়। যে আউটপুটটা দেয় সেটা হইছে ইনফরমেশন। তো কম্পিউটারের আউটপুট সবসময় ইনফরমেশন আসবে, রেজাল্ট যেটা আসে সেটা ইনফরমেশন হবে। হুইচ ইজ নট এ টাইপ অফ স্ক্যানার? এই তিনটা অপশনে স্ক্যানার, বাট ডেসি হুইল যেটা আছে ডেসি হুইল হইছে একটা প্রিন্টার, সুতরাং এটাকে স্ক্যানারের টাইপ নয়, সুতরাং সঠিক উত্তর হবে ডেসি হুইল। UBID is related to হচ্ছে e-commerce sector। আগে বলে নেই UBID কি। UBID হলো ইউনিফর্ম বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। প্রত্যেকটা ই-কমার্স বিজনেসের জন্য আলাদা আলাদা ইউবি আইডেন্টিফিকেশন নাম্বার যেটা সেটা থাকতে হবে, ইউনিফর্ম বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকতে হবে। The saved BIOS configuration data is stored at CMOS, অর্থাৎ BIOS configuration data যেটা আছে সেটা স্টোর করা হয় CMOS এ। The tool used to find a similar word in a document is called the thesaurus. In MS Word, bullets and numbering are in the tab. So bullets and numbering system the thakyo is a view je option ache she view option er under. Which of these malicious programs collect information about users and sends the data to a remote users? অর্থাৎ নিচের কোন malicious প্রোগ্রামের মাধ্যমে ইউজারের সম্বন্ধে ইনফরমেশন সংগ্রহ করে দূরবর্তী কোনো ইউজারকে পাঠায়, সেটা হচ্ছে স্পাইওয়ারের মাধ্যমে। অর্থাৎ স্পাইওয়ার ম্যালিশিয়াস প্রোগ্রাম এই কাজটা করে থাকে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডাটা ট্রান্সফার স্পিড অফার্ড বাই ব্লুটুথ 4.0? ব্লুটুথ 4.0 সর্বোচ্চ যে স্পিডটা সেটা হচ্ছে 24 Mbps। কন্ট্রোল শিফট অ্যান্ড অল্টা আর কল্ড মডিফায়ার কি বলা হয়? এই তিনটাকে কি বলা হয়? মডিফায়ার কি বলা হয়? মাইক্রোসফট অফিস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লোজ সোর্স সফটওয়্যার। মাইক্রোসফট অফিস বলে মাইক্রোসফটের যে সফটওয়্যারগুলো আছে অফিস বলতে তো সবগুলোই, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো সবগুলোই ক্লোজ সোর্স সফটওয়্যার, মনে রাখতে হবে। ওকে, আর অ্যাটেম্পটস বাই ইন্ডিভিজুয়াল টু অবটেইন কনফিডেন্সিয়াল ইনফরমেশন ফ্রম ইউ বাই ফলসিফাইং দেয়ার আইডেন্টিটি। তো এই খালি জায়গায় বসবে ফিশিং স্ক্যামস। ফিশিং স্ক্যামস হচ্ছে তাদের নিজেদের, কিছু লোক থাকে যারা এই কাজগুলো করে থাকে, তারা তাদের নিজের আইডিগুলোকে মিথ্যাভাবে উপস্থাপন করে, ঠিক আছে, বা গোপন রেখে তারা কী করে কোনো ব্যক্তির কনফিডেন্সিয়াল যে ইনফরমেশনগুলো আছে সেটাকে নিয়ে নেয় এবং অনেক সময় ট্রেড করে টাকা ইনকাম করে বা ব্ল্যাকমেল করার চেষ্টা করে। আর এই ফুল কাজটাকে বলা হয় ফিশিং স্ক্যামস। দ্য জব অফ UCR is to translate the array of dots into text. Optical character recognition যেটা সেটার কাজ হচ্ছে ডটসের অ্যারেগুলোকে টেক্সটে ট্রান্সলেট করা। এ বারকোড রিডার্স ইমিটস, এ বারকোড রিডার কি নির্গত করে? লাইট, আলো নির্গত করে। ইন এ প্লাজমা ডিসপ্লে গ্যাস ইজ ইলেকট্রিফাইড বাই গ্রিড অফ ইলেকট্রন। Object code is the machine language file that tells the CPU what to do. একটা জিনিস মনে রাখতে হবে, কম্পিউটার বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যাই কিছু বলি না কেন সেটা বুঝতে পারে একমাত্র অবজেক্ট কোড বা আমরা যেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে থাকি সেটাকে বুঝতে পারে। আমরা যেই ভাষায় কোনো প্রোগ্রাম রচনা করি না কেন সেই ভাষাটাকে অবশ্যই আমাদেরকে মেশিন বা অবজেক্ট কোডে কী করতে হবে? অনুবাদ করতে হবে। Pseudo code is a natural language statement that looks like programming code. Pseudo code হইছে দেখতে প্রোগ্রামিং কোডের মতো, এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট বাট দেখতে প্রোগ্রামিং কোডের মতো। এটাকে কী করে? অ্যালগোরিদম ডিজাইন করতে ইউজ করা হয়। আর একটা বলে দিই, pseudo শব্দের অর্থ হইছে মিথ্যা। ইন এ স্প্রেডশিট লেভেলস ক্যান হেল্প ইউ মেক সেন্স অফ ওয়ার্কশিট কন্টেন্ট। ওয়ার্কশিটের কন্টেন্ট সম্বন্ধে তোমাকে বুঝতে বা সেন্স তৈরি করতে লেভেলস তোমাকে সাহায্য। ফ্ল্যাট ফাইল ডাটাবেস আর মোস্ট ইউজফুল ফর স্মল গ্রুপ সিচুয়েশন। অর্থাৎ ফ্ল্যাট ফাইল ডাটাবেস যেগুলো আছে সবচেয়ে বেশি স্মল গ্রুপ বিজনেস বা স্মল গ্রুপ ইউজার যারা আছে তাদের হাতে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা বেশি ব্যবহার হয়। হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট সার্চ ইঞ্জিন? বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন হলো আর্চি। The newest version of HTML নতুন ভার্সন হলো HTML5। In a computer, why is firewall used? Firewall used করা হয় অথেন্টিকেশনের জন্য। ফায়ারওয়াল হচ্ছে এমন একটা সিস্টেম যেটা কোনো অনুপ্রবেশকারী বা অবৈধ প্রবেশকারী যাতে কম্পিউটারে ঢুকতে না পারে সেই জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। যখন কোনো অনুপ্রবেশকারী ঢুকতে যাবে তখন তার কাছে অথেন্টিকেশন যাবে, যদি অথেন্টিকেশন না দিতে পারে তাকে কি ঢুকতে দেওয়া হবে না, মানে ফায়ারওয়াল বাধা সৃষ্টি করবে। Open System Intercommunication Model has 7 লেয়ার্স অর্থাৎ OSI মডেলের 7টা লেয়ার থাকে এবং একটা জিনিস মনে রাখতে হবে টিসিপি বা আইপি মডেল যেটা ঠিক আছে বা আইপি ওইটা রয়েছে 4টা লেয়ার থাকে ঠিক আছে তো আজকে এতটুকুই আশা করি আপনাদের সিনিয়র অফিসার পরীক্ষা খুবই ভালো হবে ভালো থাকবেন খুদা